নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 11/11/2022 স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি আপডেট রয়েছে। চাকরি প্রার্থীদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের বৈঠক ছিল, সেই বৈঠকে কি আলোচনা হলো বা বৈঠকে কি সিদ্ধান্ত হলো, আসুন শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো রকম আলোচনা হলো কি না দেখে নেবো বিস্তারিত। তার আগে বলি, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে চাকরি প্রার্থীদের বৈঠকে কাটলো না ঝট। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৃহস্পতিবার প্রায় 1.25 ঘন্টা বৈঠক হয় চাকরি প্রার্থীদের, নিয়োগ বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারলো না এসএসসি। দুর্গাপুজোর পর কালীপুজোও কেটে গেছে, এসএসসি চাকরি প্রার্থীরা রাস্তায় বসে মেয়র রোডে গান্ধী মূর্তির সামনে ধর্নায় রয়েছেন এসএসসি চাকরি প্রার্থীরা। উৎসবের মরশুমে ওদের জীবনে শুধু অন্ধকার, পরিবার পরিজন ছেড়ে পথের ধারেই কাটছে দিন, তবুও হকের চাকরির দাবিতে আন্দোলনে অনড় এসএসসি চাকরি প্রার্থীরা। নবম থেকে দ্বাদশ চাকরি প্রার্থীদের অবস্থান আন্দোলনে জল গড়িয়েছে রাজনীতির আঙিনাতেও। এসএসসি কর্তৃপক্ষ থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, চাকরি প্রার্থীরা একের পর এক বৈঠক করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদের নিয়োগের দাবির সুরাহা হয়নি। তো চেয়ারম্যানের সঙ্গে বৈঠকেও প্রায় 1.25 ঘন্টা আলোচনা হলো বৃহস্পতিবার, তাতেও কিন্তু কোনো রকম মানে সদুত্তর বা নিয়োগ সংক্রান্ত কোনো জট কাটলো না। তো দেখা যাক পরবর্তীকালে কী সিদ্ধান্ত হয়, পরবর্তীকালে আবার কিছু বৈঠক বা কিছু সিদ্ধান্ত হলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।